কমিটি থেকে কড়াভাবে বলা হয়েছে এটা ছেলেদের টুর্নামেন্ট, এখানে কোনো মেয়ে নিয়ে খেলা যাবে না। এই নির্দেশ না মানলে পুরো দলকে বাদ দেওয়া হবে। আপনার হাজবেন্ডের নাম কি সাদিক খান? জি, ইয়ে মানে আপনি কিভাবে জানলেন? পাপ্পু যেদিন আমাদের সাথে খেলে নাই আমরা মন খারাপ করছি না? তারপর কি হয়েছে? আমরা খেলছি, জিতছি। আজকে আমরা মনি সারা খেলবো এবং জিতবো। এটা কার সিভি? একজন ভদ্র মহিলা এসে দিয়ে গেল আমাদের নতুন ব্রাঞ্চের জন্য। সেই ব্রাঞ্চেই তো আপনাকে বোধ। স্যার উনি কিন্তু অফিসেই আছেন, পানি খেতে গেছেন। আপনি কথা বলবেন? ডেকে দিব? দরকার নেই, দেখি সিভিটা। জি স্যার, জি স্যার, জি স্যার, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্যার আপনাকে চেয়ারম্যান স্যার এক্ষুনি রুমে যেতে বলেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কথা বলার ছিল। বলুন। স্যার আমি যেখানেই আছি সেখানেই থাকতে চাই, কোথাও বদলি হতে চাই না। কিসের বদলি? না মানে স্যার সবাই বলাবলি করছিল আমাকে নাকি অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করা হবে। বাহ, ইদানিং দেখছি কাজের চেয়ে গুজবে বেশি কান দিচ্ছেন। পরের মাসে একটা মিটিং আছে, লন্ডন থেকে ক্লায়েন্ট আসবে। এই ফাইলটা ধরুন, নিজের হাতে সব কিছু ডিল করবেন। জি স্যার। আর একটা কথা সাদিক সাহেব, আপনার কাজ করার ভালো দক্ষতা আছে, সেজন্য আমি আপনাকে একটা ব্রাঞ্চের ম্যানেজার বানিয়েছি। শুধু কাজ করলেই হয় না, মানবতাও দেখাতে হয়। ঝুমার সঙ্গে যা হয়েছে সেটা যেন আর ক্ষণ না হয়। জি স্যার। আসি স্যার। আসলাম। সেই মনিকে ছাড়াই খেলতে নেমেছে, তাই এই বিশাল রানের চাপ কি সামলাতে পারবে অধিনায়ক আয়ান খানের দল সুপার কিংস? প্রথম উইকেটের পতন উল্লসিত অল স্টার ইলেভেনের খেলোয়াড়েরা। পরের ব্যাটসম্যান টিঙ্কু জিয়া বোলিং এ মোটেই সুবিধা করতে পারেননি। টিঙ্কু জিয়া, দেখা যাক ব্যাটিং এ উনি কি করেন। স্টারের বিধ্বংসী বোলিং এ সুপার কিংস এর আরেক উইকেট পড়ে গেছে। দ্বিতীয় ওভার শেষে সুপার কিংস 15 রান দুই উইকেটের বিনিময়ে। পরের ব্যাটসম্যান নেমেছেন মাঠে, দেখা যাক অধিনায়ক আয়ান খান তাকে নিয়ে এই পঞ্চম জুটির মাধ্যমে কতটুকু বিপর্যয় সামাল দিতে পারেন। রান বের করতে পারছেন না অধিনায়ক আয়ান খান।
সীমানার বাইরে ক্যাপ শট ছিল। অধিনায়ক আয়ান খান এবং সুপার কিংস এর জন্য একটা স্বস্তির 4 রান। অধিনায়ক আয়ান খান চেষ্টা করছেন ইনিংসটা মেরামত করার জন্য। এই বিশাল রান রেট তারা করে সুপার কিংস কি জয়ী হতে পারবেন? দেখা যাক কি হয়। পানের জলের মতো ভেসে যাচ্ছে সুপার কিংস এর উইকেট গুলো, বাধা দেওয়ার কেউ নেই। সম্মানজনক হারটাও কপালে জুটছে না সুপার কিংস এর। 15 রকমে মাত্র 100 রান সংগ্রহ করেছে সুপার কিংস 19 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 100 রান। বোল্ড হয়ে গেলেন অধিনায়ক আয়ান খান এবং এর সাথে সাথে সুপার কিংস এর সব কটি উইকেটের পতন ঘটে গেল। 10 উইকেট হারিয়ে সুপার কিংস এর সংগ্রহ মাত্র 100 রান। 70 রানের বিশাল ব্যবধানে হেরে গেল সুপার কিংস। কি বড় বাচ্চা বেঁচে গেছি! একটুর জন্য সাদিকের সঙ্গে দেখা হয়ে যায়নি, যদি দেখা হয়েছে তো তাহলে কি হতো? মায়ের কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? মা, 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 কি ব্যাপার, চমকে উঠলে যে? ইয়ে মানে মা, বাইরে কোথাও গিয়েছিলে? জি জি, ওই বাজারে। কোথায় গিয়েছিলে? বাজারে মা। ও বাজারে, কোন বাজারে? জি বাজারে, কাঁচা বাজারে। কাঁচা বাজারে কি কিনলে? জি কিনলাম কি? ও মা, টাকা টাকা ছিল না, টাকা নিতে ভুলে গিয়েছিলাম মা। মা আমি আসছি মা। কিছু একটা তো করছে রুনা, কোনো একটা ষড়যন্ত্র, কিন্তু কি করছে? এত বড় সাহস তোমার? তুমি ব্যাটটা ছুঁড়ে ফেলেছ? এত বড় সাহস তোমার?
তুমি জানো এই ব্যাটটা কি? এই ব্যাটটা কি শুধুই ব্যাট? না, এটা তোমার লাক, এটা তোমার লক্ষ্মী। এই ব্যাট দিয়ে তুমি মাঠে রান করবে, চার মারবে, ছয় মারবে, সারা পৃথিবী তোমাকে চিনবে, তোমার নাম জানবে। আর তা না করে তুমি ব্যাটটা ছুঁড়ে ফেলে দিয়েছ। তোমার একবারও বুক কাঁপলো না। সরি পাপা, আর কখন করব না। সরি কান ধরো, ধরো কান। কি এখন খুব লজ্জা লাগছে তাই না? কিন্তু মাঠে যখন রান করতে পারো না, ঠিক মতো খেলতে পারো না, তখন তোমার এই লজ্জা থাকে কোথায়? আমি মাঠে আসি না বলে তুমি যা ইচ্ছা তাই করবে। বলো আজ কত রান করেছো শুনি। স্যার স্যার স্যার, আজকে 40 রান করছে, ও সবচেয়ে বেশি রান করছে স্যার। অনলি 40 মানে 10 শট অফ 50, 50ও করতে পারোনি। আর বোলিং করেছো স্যার? তিনটা উইকেট পেয়েছে স্যার, তিনটা উইকেট, তিনটা। 40 রান আর 3 উইকেট, তার মানে তো তোমাদের টিম আজ জিতেছে নাকি? 10 উইকেট হারিয়ে সুপার কিংসের সংগ্রহ মাত্র 100 রান। 70 রানের বিশাল ব্যবধানে হেরে গেল সুপার কিংস। দর্শক মণ্ডলী, আশা করি খেলাটা আপনারা সবাই উপভোগ করেছেন। আজকের মতো খেলা এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আয়ান ভালো খেলার পরও ম্যাচ হেরেছো, মাঠে কি আয়ান একাই খেলেছে নাকি? ওই 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 ছেলেটা খেলেনি আজ, কি জানো নাম? মাশরাফি, মাশরাফি জুনিয়র। পাপা, ও আজকে মাঠে আসতে পারেনি। বা 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 বা, ও আসতে পারেনি তাই তোমরা হেরে বসে আছো? কি ব্যাপার মিস্টার ফুটবল বিশেষজ্ঞ, আপনার টিম এভাবে খেললে আপনি কাপ জেতাতে পারবেন? পারবো স্যার, পারবো, পারবো। কি যে পারবেন সেটা তো আমি দেখতেই পাচ্ছি। শুনুন মিস্টার দেলো, যে কোনো মূল্যে হোক কাপটা আয়ানদের পেতেই হবে, নইলে কিন্তু আপনার চাকরি থাকবে না। জীবনে অনেক পাপা দেখেছি কিন্তু তোর পাপার মতো বাজে পাপা আর দেখিনি। শোনো বাচ্চারা, মন খারাপ করার কিছু নাই, হার জিত খেলার একটা অংশ। চলো আমরা একটা টিম মিটিং করব, আসো আমার সাথে। মনি, তুমি পিছনে কেন, সামনে এসে বসো। শোনো, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বুঝছো? দেওয়ালে পিঠ থাকা মানে কি, একেবারে নিরুপায়। এখন ডু আর ডাই ম্যাচ। যদি ম্যাচে জিতি তাহলে তো হইলই, আর যদি হারি তাহলে বাদ। খেলার থেকে বাদ, সঙ্গে সঙ্গে আমার চাকরিও বাদ। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, এর পরের ম্যাচে আমরাই জিতবো। আরে পাপ্পু, অত বড় বড় কথা বলিস না, তুই পরের ম্যাচের সময় দেখা যাবে আবার গিয়েছিস টিভিতে অডিশন দিতে। আসলে আমাদের টিমে একটা অলরাউন্ডার দরকার, পুরো সুপার হিরোদের মতো। এই তোরা খেয়াল করেছিস সবগুলো দলে কত লম্বা লম্বা খেলোয়াড়? হ্যাঁ, আর
এক হেক্টর গায় কি শক্তি আমি বোলিং এর সময় এত মার কখনো খাইনি আরে চার ছয় মারতে গেলে শক্তি লাগে না টেকনিক নিয়ে খেললেই হয় তোরা দেখিসনি মনিকে মনির মতো একটা অলরাউন্ডার আসলেই দরকার আঙ্কেল মনির মতো না মনিকে দরকার প্রথম ম্যাচে তো মনি আমাদের জিতেছে আর আজকে মনি খেলেনি দেখে আমরা অনেক বাজে ভাবে হেরেছি ঠিক বলেছিস মনিকে ছাড়া হবেই না আরে সেটা তো আমিও বুঝি মনির নিলে ভরসা পাইতাম বিরাট ভরসা কিন্তু উপায় তো নাই নিরুপায় ইস যদি এমন হতো যে মনি খেলছে আর কেউ বুঝতে পারছে না আমার ভাই যদি থাকতো এতো একা একশো সবকটা ম্যাচ জিতাই দিত তোমার ভাই নেই কিন্তু তুমি তো আছো এখন আমাদের একটা বুদ্ধি বের করতে হবে যাতে করে তুমি খেলতে পারো তোমরা সুপারহিরো সিনেমা দেখো না ব্যাটম্যান স্পাইডারম্যান সুপারম্যান হ্যাঁ দেখেছি তো কিন্তু মনি তো আর সুপারহিরো না না সুপারহিরো আমরা বানাবো আচ্ছা সবাই একটা কাজ কর যার কাছে যত যত টাকা আছে সব আমাকে দে কুইক তুই আইডিয়া বলবি আর সেজন্য আমাদের টাকা দিতে হবে আরে আইডিয়াটাকে তো কাজে লাগাতে হবে তার জন্য টাকা লাগবে আরে দে তো টাকা দে কুইক আঙ্কেল আপনিও দেন আমার কাছে সব সময় তো টাকা থাকে না রে বাবা দেই যদি সিপাই সাপাই দুই একটা নোট থাকে বাড়াইছে একশো টাকা বাবা এই দেই না আচ্ছা টাকা দিয়ে কি করবা দরকার আছে মনি তোমার জন্য টাকা নিচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য টাকাটা রেখেছিলাম আইডিয়া ভালো না হলে কিন্তু ফেরত নিয়ে নিব রাফি তুই টাকা দে আরে আয়ান আমার কাছে টাকা নেই টাকা নেই মানে অবশ্যই টাকা আছে দে আরে 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 দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি রেখেছিলাম 50 টাকা এবার বল তোর আইডিয়া কি এখন শুরু হবে আমাদের রহস্যময় মিশন মনি উঠে দাঁড়াও মিশন কিসের মিশন এবার চোখ খুলুন আঙ্কেল এইটা কে নতুন প্লেয়ার নাকি না না টুর্নামেন্টের মাঝখানে নতুন প্লেয়ার নামানো যাবে না আমি নামাবো না এটা সম্ভব না এমি এই তোর চুল কোথায় হ্যাঁ মাথা কি হয়েছে চুল কাটেছিস কেন আরে কথা বল